আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আমার আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা নিজেদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ অথবা আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা প্রফেশনাল আইকনিক লোগো তৈরি করতে চান, তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটা তৈরি করা। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কোনো প্রকার মানে নিজের দক্ষতা বা কোনো প্রকার নিজের প্রফেশনাল স্কিল না থাকা সত্ত্বেও আপনি আপনার হাতের স্মার্টফোনটি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে বা এআই টুলসের মাধ্যমে সহজে একটি প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন। একদম ভিডিওতে আমি ডিটেলস দেখিয়ে দেবো আপনারা কীভাবে এটা করতে পারেন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একদম হাতে কলমে শিখিয়ে দেবো। আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আর হ্যাঁ, মূল ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখার রিকোয়েস্ট থাকলো। আর যদি অলরেডি করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আমি আমার মূল ভিডিওটি স্টার্ট করছি। তো আমি আমার নিজের মোবাইল ফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারেন, সবচেয়ে ভালো হয় ক্রোম ব্রাউজার দিয়ে। আপনি যদি ক্রোম ব্রাউজার দিয়ে না করতে চান, সেক্ষেত্রে আপনি অন্য কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন। তবে ক্রোম ব্রাউজার দিয়ে করলে আপনি ঠিক আমার মতো করেই করতে পারবেন। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে জাস্ট এই সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে সার্চ করবেন ব্র্যান্ড মার্ক, BRANDMARK, ব্র্যান্ড মার্ক লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে দেখুন সর্বপ্রথম যে সাইটটা আসছে বা সর্বপ্রথম আমরা যেই ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাচ্ছি এটাতে আমরা ক্লিক করব। তা আমি এখানে ক্লিক দিয়ে দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে ক্রিয়েট মাই লোগো একটা অপশন চলে আসছে, এখানে আমি ক্লিক দিয়ে দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন আপনাকে এখন ব্র্যান্ড নেম লিখতে হবে। এখানে ব্র্যান্ড নেম আমি আমার এই চ্যানেলের নামটাই লিখছি। চ্যানেলের নাম লেখার পরে এখানে যদি আপনি কোনো স্লোগান লিখতে চান চ্যানেলের সাথে, সেটা আপনি লিখতে পারেন। আমি লিখবো না, জাস্ট নাম দিয়ে আমি লোগোটা তৈরি করে দেখাচ্ছি। নামটা লেখার পরে জাস্ট এখানে নেক্সটে আমরা ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে একটা কিওয়ার্ড রিসার্চ করতে বলবে, অর্থাৎ আপনার এই যে নামটা আপনি দিলেন, আপনার এই কোম্পানিটা বা আপনার এই চ্যানেলটা বা আপনার এই ফেসবুক পেজটা কোন ক্যাটাগরির, তারা আপনাকে কোন ক্যাটাগরির লোগোটা বানিয়ে দেবে। তো আমি এখানে যেহেতু আমার টেক চ্যানেল, আমি এখানে টেক লিখে সার্চ দিচ্ছি। টেক লিখে আমি এই যে কিবোর্ডের অ্যারো বাটনে ক্লিক করে দিলাম, জাস্ট টেক লিখে দিলাম। এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাকে এখন কালার চুজ করতে বলা হচ্ছে যে আমি কোন কালারের লোগো তৈরি করব। ঠিক আছে, তা আমি এখানে এই যে একটা কালার চুজ করে দিলাম, আপনারা এখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট কালার চুজ করতে পারেন। এবার ক্রিয়েট লোগোতে ক্লিক দিয়ে দিলাম। ক্রিয়েট লোগোতে ক্লিক দেওয়ার পরে একটু টাইম নেবে, যেহেতু এটা একটা এআই টুলস, আপনার লোগোটা তৈরি করার জন্য একটু টাইম নেবে। অলরেডি হয়ে গেছে দেখুন। এখন আমাকে এখানে অনেকগুলো লোগো সাজেস্ট করা হয়েছে, এখান থেকে আমি যে কোনো একটা লোগো ব্যবহার করতে পারি। দেখুন আমি নিচের দিকে স্ক্রল করছি, কত ধরনের লোগো তারা আমাকে সাজেস্ট করেছে, বিভিন্ন ধরনের লোগো তারা আমাকে সাজেস্ট করছে। এই যে এই লোগোটা দেখুন কত সুন্দর করে টেক জোন বাংলা দিয়ে মাঝখান লিখে একটা তার পাশে একটা সার্কেল টাইপ করে দিয়েছে। তারপরে নিচের দিকে দেখুন আরও অনেক সুন্দর সুন্দর লোগো। এই যে দেখুন টেক জোন বাংলা আমার যে টেক চ্যানেল ঠিক সেটার সাথে মিল রেখে আমাকে তারা লোগো তৈরি করে দিছে। তো এভাবে আপনি চাইলে আপনার কোনো কোম্পানি, আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার কোনো ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের জন্য খুব সহজে এখান থেকে কোনো প্রকার প্রফেশনাল স্কিল, কোনো প্রকার দক্ষতা ছাড়া আপনি একদম আনাড়ি হাতে আপনি এই প্রফেশনাল লোগোগুলো তৈরি করতে পারবেন। এখান থেকে জাস্ট এখানে এসে আমি ঠিক যেভাবে দেখালাম এভাবে 2 মিনিটও লাগবে না আপনার, 1 মিনিটের ভিতরে আপনার লোগো তৈরি হয়ে যাবে। তো নিচের দিকে দর্শকদের এরকম আরও অনেকগুলো লোগো আছে, প্রায় 100-এরও উপরে এখানে লোগো আছে। এই যে আমি শুধু আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি, দেখুন আমাকে কত ধরনের লোগো সাজেস্ট করা হয়েছে। আমি সবগুলো দেখাইলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।